हेलो बंधुरा, चले এলাম তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো আজ রাত 12টার পরে আমাদের ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারের উপরে তোমরা নতুন কি আপডেট দেখতে পাবে এবং নতুন নতুন কী কী আপকামিং ইভেন্ট আসতে চলেছে আমাদের গেমের মধ্যে, সব কিছুর ফুল ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিতে চলেছি আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমরা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অনেকটা ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকের আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের OB29 এর নতুন কী কী ক্যারেক্টার আসতে চলেছে এবং সঙ্গে আরও নতুন নতুন কী কী আপডেট রয়েছে, নতুন কী পিরিয়ড আসতে চলেছে, সব কিছু ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওটার মাধ্যমে। তো গাইস, ভিডিওটা কিন্তু কোনো রকম তোমরা মিস করো না এবং তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে এবং তোমার বন্ধু হেল্পফুল হবে। তো গাইস, চলো ভিডিওটা বেশি লেট না করে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের ফার্স্টেই যে ইভেন্টটা দেখাচ্ছি তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ, লগ ইন টু গেট 7 ডেজ ট্রায়াল জয় ক্যারেক্টার। তো গাইজ, 19 তারিখে কিন্তু আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের উপরে তোমরা দেখতে পাবে নতুন একটা ইভেন্ট, যেখানে কিন্তু তোমরা জয় ক্যারেক্টারটা ফ্রিতে ট্রায়াল করার জন্য পাবে এবং জয় ক্যারেক্টার নিয়ে কিন্তু গেম প্লে করলে কিন্তু তোমরা কিন্তু গান স্কিন ফ্রিতে পেয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাবে AWM পেয়ে যাবে, M60 এবং তোমরা কিন্তু UMP-র গান স্কিন দেখতে পাবে একদম ফ্রিতে। এবং সঙ্গে কিন্তু জয় ক্যারেক্টারের যে গ্লোবালটা স্পেশালি গেরিনা ফ্রি ফায়ার থেকে তৈরি করা হয়েছিল, সো গাইস সেই গ্লোবালটাও কিন্তু তোমরা অবশ্যই ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। তো গাইস, গেরিনা ফ্রি ফায়ার থেকে যেটা অফিসিয়ালি নোটিস আছে সেটা তোমাদেরকে বলছি, যে গ্লোবালটা কিন্তু হয়তো তোমরা কিন্তু পার্মানেন্টলি ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। তো গাইস, এবার আমি চলো তোমাদেরকে দেখিয়ে দেবো নতুন আরও কিছু আপডেট। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন আরও একটা ইভেন্ট, যেটা কিন্তু পাকিস্তান সার্ভারে দিয়েছে, যেখানে কিন্তু লগ ইন অ্যান্ড ক্লেম নাও। তো গাইস, এখানে কিন্তু তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সবকটা বান্ডেলই কিন্তু তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে এবং এগুলো কিন্তু পার্মানেন্টভাবে তোমরা পাবে না। তো গাইস, এগুলো কিন্তু ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে। তো গাইস, এরকম আপডেট আই থিঙ্ক এরকম কোনো ইভেন্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা হয়তোবা দেখতে পেতে পারো আমাদের ঈদ স্পেশাল যে নতুন ইভেন্ট আসতে চলেছে তাতে। তো গাইস, চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আরও নতুন কিছু কিছু আপডেট, যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছো। তো বন্ধুরা, স্ক্রিনের উপরে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু নতুন একটা AN-94-এর গান স্কিন। তো বন্ধুরা, এটা গোল্ডেন AN-94, এটা কিন্তু তোমরা ক্লাস কোড সিজন 8-এর রিওয়ার্ড হিসেবে পাবে গোল্ড 3-তে থাকাকালীন। তো গাইস, এখানে কিন্তু তোমরা গোল্ড 3-তে থাকবে যখন আই থিঙ্ক সিজন 8 ক্লাস কোডে। তো গাইস, তখন কিন্তু তোমরা এটা ফ্রিতে ক্লেম করে নিতে পারবে AN-94-টা। তো গাইস, এটা ছিল একটা নতুন একটা আপডেট যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস, এখনও পর্যন্ত যারা ভিডিওটা লাইক করনি অবশ্যই আর একটা লাইক করে দাও। তো বন্ধুরা, চলো এরপরে নতুন কি আপডেট আছে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, স্ক্রিনের উপরে তোমরা এখন যে ক্যারেক্টারটা দেখতে হচ্ছে এটা নতুন একটা ক্যারেক্টার এবং ক্যারেক্টারের যে কস্টিউমটা আছে এটা কিন্তু নতুন OB29-এ তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবে। তো গাইস, এই ক্যারেক্টারটার নাম হচ্ছে ডিমিট্রি ক্যারেক্টার, যেটা কিন্তু আমরা OB29-এ কিন্তু দেখতে পাবো আমাদের গেমের মধ্যে। তো গাইস, তোমরা অবশ্যই জেনে থাকো এখন কিন্তু নতুন যা ক্যারেক্টার আছে সব কিছু কিন্তু টপ আপ ইভেন্টে তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, ক্যারেক্টারটা হয়তো বা অনেকটা OP হতে চলেছে। তো গাইস, চলো আরও একটা ফিমেল ক্যারেক্টার আসতে চলেছে আমাদের OB29-এ, সেটা কীরকম হতে চলেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট ফুল লিক্স নেই যে আমাদের ফিমেল ক্যারেক্টারটা আসতে চলেছে। তো গাইস, ফিমেল ক্যারেক্টারটা জাস্ট একটা পোস্টার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, চলো দেখে নেওয়া যাক ফিমেল ক্যারেক্টার নাম কি হতে চলেছে। তো গাইস, তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ থিভা নামে কিন্তু নতুন একটা ফিমেল ক্যারেক্টার আসতে চলেছে আমাদের OB29-এ। তো গাইস, এই ক্যারেক্টারও কিন্তু OP হতে চলেছে, কারণ তোমরা এখন সবাই জানো নতুন নতুন যা ক্যারেক্টার আসছে সব কিছু কিন্তু OP অ্যাট্রিবিউট নিয়ে আসছে। তো গাইস, যেমন ক্রোনো তোমরা দেখেছিলে এবং ফার্স্ট অফ অল যেটা এসেছিল আমাদের নতুন গেমের মধ্যে এবং সেটা কিন্তু এখনও পর্যন্ত সবাই ইউজ করি আমরা, যেটা হচ্ছে অলক। তো গাইস, এবারেও কিন্তু OB29-এর নতুন দুটো ক্যারেক্টার আসতে চলেছে, ক্যারেক্টারগুলো কিন্তু অনেকটা OP হতে চলেছে। তো গাইস, এগুলো সবগুলো কিন্তু তোমরা আমাদের ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভার টপ আপ ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে। চলো এরপরে নতুন কি আপডেট আছে সেগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, স্ক্রিনের উপরে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ নতুন একটা পেট, যেটা কিন্তু আমাদের OB29-এ তোমরা দেখতে পাবে। তো গাইস, পেটের নামটা কিন্তু এখানে নিনজা টাইগার। তো গাইস, এই নামে কিন্তু তোমরা পেটটা আমাদের গেমের মধ্যে দেখতে পাবে না, আমাদের গেমের মধ্যে কিন্তু তোমরা অন্য নামে পেটটা দেখতে পাবে এবং পেটের স্ক্রিনটা ঠিক এরকম হতে চলেছে OB29-এ। তো গাইস, সেটা একটা পোস্টার আমি দেখলাম এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। তো গাইস, এর যে অ্যাট্রিবিউটটা হবে সেটা আমি কোনো যখন ফুল লিক্স পাবো তো গাইস তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো গাইস, এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই নতুন নতুন আপকামিং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং
অবশ্যই তোমাদের হেল্প করার জন্য কিন্তু আমি তোমাদেরকে নতুন নতুন আপকামিং সমস্ত ইভেন্ট কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো গাইস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চলো আর নতুন নতুন কি আপডেট আছে সেগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা স্ক্রিনের উপরে কিন্তু দেখতে পাচ্ছ নতুন একটা লাগ রয়্যাল চলে এসেছে বাইরেটি সার্ভারে, সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকম ডাইনো বান্ডিল রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাজিক কিউবেরও কিছু বান্ডিল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো গাইস টোটাল মিলিয়ে লাগ রয়্যাল যেটা এসেছে সেটা কিন্তু একটা ওপি একটা লাগ রয়্যাল হতে চলেছে। আই থিঙ্ক এটা লাগ রয়্যাল না, এটা কিন্তু ফেডারুইলের মাধ্যমে এসেছে। তো গাইস ফেডারুইলটা কিন্তু অনেকটা ওপি হতে চলেছে এবং এর সঙ্গে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি সব কটা বান্ডিল কিন্তু ওপি ওপি বান্ডিল রয়েছে এবং ম্যাজিক কিউবের বান্ডিলও তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস আরেকটা যেটা দিয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে M10 এসেছিল ইভো M10 এর কিন্তু ব্যাকপ্যাকটা দিয়েছে এবং কোবরা স্কিন কোবরার প্যানের স্কিনটা দিয়েছে। টোটাল মিলিয়ে কিন্তু ফেডারুইলটা একটা অনেকটাই ওপি একটা ফেডারুইল রয়েছে। তো গাইস তোমাদের ফেডারুইলটা কেমন লাগলো এবং আমাদের গেমের মধ্যে আসলে আই থিঙ্ক ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে আসলে তোমরা কারা কারা এগুলো নেবে এবং কাদের কাছে নেই অবশ্যই আর নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো গাইস চলো নেক্সট আর কি আপডেট রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন নতুন একটা লাগ রয়্যাল যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরনো রেয়ার আইটেম। হ্যাঁ গাইস তোমরা ঠিকই দেখছো, এই বান্ডেল দুটো কিন্তু আমাদের পুরনো রেয়ার আইটেম, তোমরা অবশ্যই জেনে থাকবে যারা বাংলাদেশ বন্ধুরা রয়েছো এবং যারা ইন্ডিয়ার ফ্রেন্ডরা রয়েছো। তো গাইস তোমরা অবশ্যই জেনে থাকবে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে কিন্তু এগুলো অনেকটাই রেয়ার বান্ডিল। তো গাইস এই বান্ডেলগুলো যদিও বা আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু লাগ রয়্যাল এইভাবে নাও দিতে পারে। তো গাইস এটা কিন্তু এগুলো কিন্তু নতুন কোনো অন্য ইভেন্টে দেবে যেখানে কিন্তু আমাদের অনেকটাই করে ডায়মন্ড ওয়েস্ট করতে হবে। তো গাইস এরকমভাবে হয়তো লাগ রয়্যালও তোমরা দেখতে পেতে পারো, তোমরা অবশ্যই জেনে থাকবে নতুন নতুন কিন্তু ইভেন্টে পুরনো পুরনো বান্ডিল আমাদের গ্রেন অ্যাপ ইভার থেকে এখন অফিসিয়ালি দিচ্ছে। তো গাইস চলো এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট আরও কিছু আপডেট। তো বন্ধুরা তোমরা স্ক্রিনের উপরে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ নতুন একটা টপ আপ ইভেন্ট চলে এসেছে, যে টপ আপ ইভেন্টে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ট্রাকের যে একটা নতুন স্কিন যেটা কিন্তু 200 ডায়মন্ড টপ আপে কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু বাইরেটি সার্ভারে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে কিন্তু অন্য কোনোভাবে তোমরা দেখতে পেতে পারো। তো গাইস চলো এরপরে দেখে নেওয়া যাক আজ রাত 12 পরে আমাদের ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারে নতুন কি আপডেট আসতে চলেছে। বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজ রাত 12 পরে আমাদের ইন্ডিয়ান সার্ভার পরে তোমরা নতুন কি আপডেট দেখতে হবে। তো গাইস তার আগে তোমাদের আমি একটা আপডেট দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের কিন্তু নেক্সট উইপন রয়্যাল তোমরা দেখতে পাচ্ছ, আমাদের নেক্সট উইপন রয়্যালে কিন্তু তোমরা এই কডের গানের স্ক্রিনটা দেখতে পাবে। হ্যাঁ গাইস তোমরা কালকের রাত্রে যে আপডেটটা আসবে আই থিঙ্ক রাত 12টার পরে যে আপডেটটা তোমরা পাবে সেটা হচ্ছে আমাদের নতুন এই কডের গানের স্ক্রিনটা কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের উপরে। তো গাইস আজ রাত 12টার পরে তোমরা যেটা দেখতে পাবে সেটা আমি চলো তোমাদের দেখিয়ে দিই। তো গাইস তোমরা অবশ্যই জানবে আজ রাত 12টার পরে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু টপ আপ ইভেন্ট আসতে চলেছে এবং আমি এই টপ আপ ইভেন্টটা তোমাদের আগেও বলে দিয়েছিলাম। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ টপ আপ ইভেন্টে কিন্তু পেড আসতে চলেছে নতুন একটা। তো গাইস পেড এবং তোমরা কিন্তু তারপরে পেডের স্কিন পেয়ে যাবে এবং পেডের ইমোট টোটাল মিলিয়ে কিন্তু আজকের রাত 12টার পরে তোমরা কিন্তু এই টপ আপ ইভেন্টটাই দেখতে পাবে। তো গাইস এখানে কিন্তু পেডটা কিন্তু তোমরা 100 ডায়মন্ড পেয়ে যাবে এবং 300 ডায়মন্ডে পেডের ইমোটটা পেয়ে যাবে এবং 500 ডায়মন্ড টপ আপে কিন্তু পেডের স্কিনটা পেয়ে যাবে। তো গাইস আজ রাত 12টার আপডেটটা আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং আপকামিং নতুন নতুন যা ইভেন্ট আসছিল সব কিছু ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আর ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সেট করে দেবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা মিস না করো। সো গাইস চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরও একটা নতুন ফ্রেশ ভিডিওতে। ছোটো টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।